সকালবেলা একদম ঘুম থেকে উঠতে ইচ্ছেই করে না, তাই না? মনে হয় আর একটু ব্যাস, তারপরে উঠবো। অ্যালার্ম দিয়েও কোনো লাভ হচ্ছে না, বারবার স্নুজ বাটনটি প্রেস করে আরও 10 মিনিট ঘুমোনোর লোভ সামলাতেই পারেন না। 10 মিনিট 10 মিনিট করতে করতে কেটে যায় 30 মিনিট। কেউ কেউ তো আবার অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে পড়েন, যার ফলে প্রতিদিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় আর মনে হয় ইস আজ আবার দেরি, শিট কাল থেকে ঠিক তাড়াতাড়ি উঠব। কি তাই তো? অনেকে তো আবার ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে হন্যে হয়ে নিজের ফোন খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন। ফোন কল, মেসেজ, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া চেক করতে করতেই কেটে যায় অনেকটা সময় আর হয়ে যায় দেরি। এ যেন রোজকার ঘটনা। এমন ঘটনা আপনার সঙ্গেও ঘটে নাকি? আপনিও কি এমনভাবেই আপনার বাকি জীবনটা কাটাতে চান, নাকি হয়ে উঠতে চান সেরাদের মধ্যে একজন? তাহলে আজকের গল্পটা আপনার জন্য। হ্যাঁ, আপনার জীবন বদলে দিতে চলেছে আজকের কাহিনী। বাকিদের মতন জীবনটাকে না কাটিয়ে নিজেকে করে তুলুন সবার সেরা। ভোর 5টার সময় ঘুম থেকে উঠে হয়ে উঠুন সফল 5% মানুষের মধ্যে একজন। কিন্তু কিভাবে সেটাই জানবো আজকের কাহিনীতে। আজ শুনবেন রবীন শর্মার অত্যন্ত জনপ্রিয় গল্প দ্য 5 AM ক্লাব, যে কাহিনী বদলে দিয়েছে হাজার হাজার মানুষের জীবন, যে কাহিনী জানার পর আপনিও হয়ে উঠতে পারেন সাধারণ থেকে অসাধারণ, পৌঁছে যেতে পারেন সফলতার একেবারে শীর্ষে, ঠিক যেভাবে এক মহিলা উদ্যোক্তা এবং এক চিত্রশিল্পী নিজেদের হতাশাগ্রস্ত জীবন কাটিয়ে হয়ে উঠেছেন সফল, সহজে মোকাবিলা করতে শিখেছেন যে কোনো সমস্যার, আত্মহত্যা করার সিদ্ধান্ত থেকে ফিরে এসে ফুলের মতন জীবন সাজিয়ে তুলেছেন, জীবনের সমস্ত ব্যর্থতাকে জয় করেছেন শুধুমাত্র ভোর 5টার সময় ঘুম থেকে উঠে। হ্যাঁ, ঠিক এভাবেই সকালবেলার কয়েকটা অভ্যাস আপনার জীবনও একেবারে বদলে দিতে পারে। সকাল 5টায় ঘুম থেকে ওঠার পর মেনে চলুন কয়েকটা নিয়ম, ব্যাস হয়ে উঠুন জীবনের সর্বসুখী একজন। বন্দুকের গুলিতে মৃত্যু খুবই হিংস্র, গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে মৃত্যু অনেক পুরনো পদ্ধতি। একটা ছুরি বা ব্লেডের সাহায্যে মৃত্যু খুবই কষ্টদায়ক। তাহলে কিভাবে একটা সুন্দর জীবনকে খুব সহজে শেষ করে দেওয়া যায়? এমন কোন পদ্ধতি আছে যেখানে কোনো কষ্ট ছাড়াই দ্রুত মৃত্যু সম্ভব? আমরা কথা বলছি একজন মহিলা উদ্যোক্তার বিষয়ে, যিনি নিজের সফলতার জন্য গোটা বিশ্বে পরিচিত। 1 বছর আগে পর্যন্ত তিনি যেখানেই যেতেন সেখানেই তাকে অভ্যর্থনা জানানো হতো, সম্মান করা হতো, আর হবে নাই বা কেন? মাত্র 38 বছর বয়সেই তিনি সফলতার শিখরে পৌঁছে গিয়েছিলেন। কলেজের ঘরে বসে তিনি যে স্বপ্ন দেখেছিলেন তা পূরণের জন্য তিনি যথাসর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন। শুধুমাত্র নিজের পরিশ্রমের দ্বারা একটা ছোট টেকনোলজির কোম্পানিকে সফল করে তুলেছেন। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। আজ তিনি প্রতারিত, নিজেদের লোকেদের কাছে ঠকে নিজের কোম্পানিকে হারিয়ে ফেলেছেন। নিজের লোকেরা যে পায়ের তলার মাটি এভাবে কেড়ে নেবে তা কখনো ভাবতেই পারেননি তিনি। যে ব্যবসাকে গড়ে তোলার জন্য তিনি অর্ধেক জীবন ব্যয় করেছেন, এখন সেটা ছেড়ে কোনো মতে একটা চাকরি খোঁজার চেষ্টা করছেন। এটা ছিল তার জীবনের সবচেয়ে কষ্টের সময়। তার মনে হতে লাগলো এই প্রতারণা তাকে তার ভাগ্য দিয়েছে, তিনি অনেক ভালো কিছু ডিজার্ভ করেন, কিন্তু সব শেষ হয়ে গেল। একটা সময় সিদ্ধান্ত নিলেন, ঘুমের ওষুধ খেয়ে সারা জীবনের মতন ঘুমিয়ে পড়বেন, তাহলেই এই কষ্ট থেকে তিনি আরাম পাবেন। তারপর হঠাৎই ডেস্কের ওপর রাখা একটা টিকিট তার চোখে পড়ল। টিকিটটা তাকে তার মা দিয়েছিল, টিকিটটা একটা কনফারেন্সের, যেখানে মানুষ নিজের জীবনের সমস্যার সমাধান করার জন্য উপদেশ শুনতে চায়। তবে এর আগে বহুবার তিনি এই ধরনের সম্মেলন নিয়ে হাসি ঠাট্টা করতেন, পাশাপাশি সেই সমস্ত মানুষদের নিয়ে তামাশা করতেন যারা এই ধরনের সম্মেলনে যায়। কিন্তু হঠাৎ টিকিটটা দেখে তার মনে হলো এই কনফারেন্সে অন্তত একবার গিয়ে দেখা উচিত, আর এখান থেকে কোনো উপায় না পেলে বাড়িতে এসে নিজের জীবন শেষ করে দেবেন। অবশেষে এক প্রকার বাধ্য হয়েই সেই মহিলা সিদ্ধান্ত নিলেন কনফারেন্সে যাওয়ার। কনফারেন্সের বক্তা সত্যিই ছিলেন অত্যন্ত মহান, বলতেই হয় তার কথায় জাদু আছে। সারা জীবন ধরে তিনি অনেক ভালো ভালো কাজ করার পর 80 বছর বয়সে
গোটা বিশ্বকে অনুপ্রেরণা দেবার সিদ্ধান্ত নিয়েছেন। বাস্তবে তার বক্তৃতা শুনে মানুষের মন আশা এবং উৎসাহে ভরে উঠত। সবাই নিজের অতীত ভুলে সাফল্য অর্জনের জন্য এগিয়ে যেত। সেই বক্তার কাজ ছিল বাকি সবার থেকে আলাদা। তিনি যে কোনো সাধারণ মানুষকে তার কথার মাধ্যমে উদ্বুদ্ধ করে অসাধারণ হয়ে ওঠার জন্য উৎসাহ দিতেই পারতেন। কনফারেন্সে বক্তা বললেন, জীবন অনেক ছোট, তাই খেলা করে এটাকে নষ্ট করবেন না। তিনি আরও বলেন, আপনি কোনো বড় কাজ করার জন্য জন্মেছেন, আপনাকে আপনার সব স্বপ্ন পূরণ করতে হবে, তারপরে আরও অনেক নতুন নতুন স্বপ্ন দেখতে হবে, যেখানে লোক নিজের জামা কাপড় জুতো গয়না কিনতে বিনিয়োগ করে, সেখানে আপনাকে সেরা হয়ে ওঠার জন্য বিনিয়োগ করতে হবে। সেরা, আপনার মধ্যে পুরো বিশ্বকে জয় করার শক্তি আছে, শুধু দরকার সেই শক্তিকে চিনে কাজে লাগানোর। মহান পুরুষেরা সংসারে শুধু দিয়ে গেছেন, কখনোই কিচ্ছু নেননি। এমনই সব অসাধারণ মোটিভেশনাল বক্তব্যের মাধ্যমে প্রতি মুহূর্তে মানুষকে আরও ভালোভাবে তৈরি করে সফল করে তুলতেন সেই মহান বক্তা। পাশাপাশি বক্তা আরও বলেন, যখন আপনি আপনার জন্য সুখ সমৃদ্ধি এবং সফলতায় ভরা জীবন গড়ে তুলবেন, তখন আপনাকে ছেয়ে যাবে ধন সম্পদে। শুধু তাই নয়, খ্যাতি অর্জন করবেন আপনি, খ্যাতি যার মাধ্যমে আপনি আপনার মনকে এবং আত্মাকে শান্ত করতে পারবেন। দেখবেন কেউ আপনাকে আটকাতে পারবে না, ধীরে ধীরে আপনি দেবদূতের মতন উপরে উঠে ঈশ্বরের শরণে পৌঁছতে পারবেন। কনফারেন্সে মোটিভেশনাল বক্তা কথা বলতে বলতে হঠাৎই 2 সেকেন্ডের জন্য থামলেন, একটা গভীর নিঃশ্বাস নিলেন। কিন্তু মনে হলো তার নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে। এমন সময় তার মুখ দিয়ে অদ্ভুত সব কেমন আওয়াজ বেরোতে লাগলো। বক্তা নিজের জুতোর দিকে অর্থাৎ নিচের দিকে দেখতে লাগলেন। প্রথম সারিতে বসে থাকা দর্শকরা তার চোখের কোণে জল দেখতে পেল। তখনও বক্তা এক মনে নিচের দিকে তাকিয়ে। হঠাৎ তিনি টলমল করতে লাগলেন। বহু কষ্টে মাইকটাকে রেখে হাত দিয়ে প্যান্টের পকেট থেকে রুমালটা বের করে মুখটাকে মুছে নিয়ে আবার শুরু করলেন। বলতে লাগলেন, আপনাদের মধ্যে প্রতিটা মানুষই কিছু বিশেষ কাজ করার জন্য এই পৃথিবীতে এসেছেন। কেউ সাধারণভাবে বেঁচে থাকবেন না, নিজের ভেতরের আলো জ্বালিয়ে তুলুন। তার প্রত্যেকটা কথাই কনফারেন্সে থাকা প্রত্যেকের মধ্যে এক আশার আলোর মতন ছড়িয়ে পড়ল। বক্তা তখনও বলে চলেছেন, আমার মন ভেঙে যায় যখন আমি দেখি আপনারা সবাই অসাধারণ হয়েও হীনমন্যতার শিকার হন, হতাশায় ভোগেন। জেনে রাখবেন, জীবনের সব ভয় মিথ্যে। আপনারা চোরের মতন নিজেদের দক্ষতা, নিজেদের কৌশলকে চুরি করে রাখছেন। তার এই অসাধারণ বাণী শুনে বহু মানুষ সমর্থনে ঘাড় নাড়াল, আবার অনেকে অতি উৎসাহে হাততালি দিতে শুরু করল। এমন মন্ত্রমুগ্ধ ভাষণ চলতেই থাকল। বক্তা বলতে লাগলেন, আমি জানি আপনারা কোনো না কোনো কঠিন সমস্যার মধ্যে আছেন। অনেক সময় মনে হয় আমাদের জীবন কেন আমাদের ইচ্ছে মতন চলছে না, আর কতদিন এই জীবনের সঙ্গে লড়াই করব আমরা, আমরা তো এমন জীবন চাইনি। জীবনের কাছে প্রতি মুহূর্তে ক্লান্ত হয়ে গিয়ে আপনাদের মন খারাপ হয়। একটা জিনিস মনে রাখবেন, অনেকেই আছে যারা 30 বছর বয়সে মারা যায়। আপনাদের হাতে এখনও সময় আছে, বিশ্বাস রাখুন, ঠিক বদলে যাবে দিন, ঠিক বদলাবে, জাদু আসবে জীবনে, জাদু। হঠাৎই তার আওয়াজটা আটকে যেতে লাগলো। মনে হলো তিনি নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছেন কিন্তু পারছেন না, নিঃশ্বাস আটকে যাচ্ছে। তার চোখে মুখে চেহারায় ঘাম এবং চিন্তার ভাঁজ ফুটে উঠল। এবার কি হবে, কি করবেন? তিনি দেখেই মনে হচ্ছে তিনি আর পারছেন না। অনেক কষ্টে অবশেষে সেই বক্তা পাশে থাকা একটা চেয়ারে বসার চেষ্টা করলেন, তবুও তিনি থামলেন না, বক্তৃতা দিয়েই চললেন, শুরু করলেন। তবে এখানে অনেক মানুষই আছেন যারা নিজের ইচ্ছে মতন জীবনযাপন করছেন। আপনারা জানবেন আপনারা অত্যন্ত ভাগ্যশালী, সফলতার উঁচুতে পৌঁছে গেছেন, আপনাদের সবাইকে অভিনন্দন। তবে এটাও সত্যি, একটা না একটা সময় আপনারা সবাই হতাশার অন্ধকারে ডুবে গিয়েছিলেন। আপনারা নিজেদের অনেক স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতে দেখেছেন, কাছের মানুষদের থেকে
প্রতারিত হয়েছেন, বহুবার মন ভেঙেছে, কিন্তু মনে রাখবেন জীবনের খারাপ অতীতের জন্য সামনের উজ্জ্বল দিনগুলোকে না কখনো হারাবেন না, কখনো না। আপনি যতটা মনে করেন আপনি তার চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী, আপনার জন্য আরও সফলতা আসতে চলেছে। অগাধ পরিশ্রম, কঠিন পদক্ষেপের জন্য আজ আপনি সুখী। যাদের জীবনের সব কিছু ঠিকঠাক চলছে অথবা যাদের সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে, তাদের কারো জীবনই ভুল নয়, সব ঠিক হয়ে যাবে সব। তাই নিজের জীবনের উপর ভরসা রাখুন, মনে রাখবেন জীবনে যা কিছু হয়েছে সবটাই প্রয়োজন ছিল আর তার জন্যই আপনি আজ এখানে। বলতে বলতে হঠাৎ করে বক্তা আবার জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলেন, কাঠের চেয়ারে বসে তার বক্তৃতা চালিয়ে গেলেন। আপনাদের চারপাশে দুর্বল লোকেদের ভিড়, যারা যে কোনো সমস্যায় পালিয়ে যেতে ভালোবাসে, যারা আত্মসমর্পণ করে, যারা নিজেদের ইচ্ছেকে ত্যাগ করে, যারা নিজেদের কাছে করা প্রতিশ্রুতি নিজেরাই রাখতে পারে না, মনে রাখবেন আপনি এদের কারোর মতো নন। আপনি মহান, নিজেকে কোনো বন্ধনে বেঁধে রাখবেন না, সব কষ্ট থেকে নিজেই নিজেকে অনুপ্রেরণা দিন। বলতে বলতে বক্তা জোরে জোরে কাঁদতে লাগলেন, বোঝাই যাচ্ছিল তিনি আর টাল সামলাতে পারছিলেন না। সেই সময় তার দলের লোকজন তার কাছে ছুটে এলেন। মঞ্চের লাইটটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। যারা মঞ্চের কাছাকাছি বসেছিল তারা দাঁড়িয়ে কি হচ্ছে ব্যাপারটা পুরোটা দেখার চেষ্টা করল। সবারই চোখে মুখে হয়রানি এবং ভয় প্রকাশ পাচ্ছে। কনফারেন্সে বক্তৃতা দিতে দিতে গুরু পড়ে যাওয়ার পর সেই সময় কালো কাপড় পরা সেই মহিলা উদ্যোক্তা হঠাৎ করে মঞ্চের ওপরে উঠলেন। যারা এক হাতে ছিল একটা ফোন আর অন্য হাতে ছিল নোটবই, নোটবইতে তিনি গুরুর ভাষণগুলো, যেগুলো তার কাছে মনে হচ্ছিল মূল্যবান, সেগুলোকেই লিখে নিচ্ছিলেন। শান্ত ঘরে তার জুতোর আওয়াজ টকটক করে শোনা যাচ্ছিল, কিন্তু সেই মহিলা মঞ্চ অবধি পৌঁছতে অনেকটাই দেরি করে ফেললেন। তিনি গিয়ে দেখলেন বক্তা এমনভাবে পড়ে আছে যেন কুস্তির আখড়ায় হেরে গিয়ে খেলোয়াড় পড়ে আছে, দেহ পুরো নিশ্চল, পাশে পড়ে রয়েছে তার সেই চশমাটা আর যে রুমালটা তিনি পকেট থেকে বের করে ঘাম মুছছিলেন সেটাও তার হাতে রয়েছে এখনো পর্যন্ত, তার দুচোখ একদম বন্ধ। এই কনফারেন্সে এসে মহিলা উদ্যোক্তা তার নিজের ব্যাপারে বেশ কিছু মিথ্যে কথা বলেছেন। তিনি বলেছেন তিনি কনফারেন্সে এসেছেন মন্ত্রমুগ্ধ এই বক্তাকে নিজের চোখে অন্তত একবার দেখতে, যাচাই করতে, পরীক্ষা করতে আদৌ তার কথার মধ্যে জাদু আছে কিনা। তিনি ভেবেছিলেন এই কনফারেন্স থেকে অনেক কিছু শিখতে পারবেন আর শেখার টিপস দিয়ে তিনি তার প্রতিদ্বন্দ্বীদেরকে হারিয়ে নিজে আরও এগিয়ে যেতে পারবেন, তিনি জয়ী হবেন। তিনি হাসতে হাসতে বললেন, কি জানি এখান থেকে শিক্ষা নিয়ে নিজের ব্যবসাকে আরও উন্নত করার স্বপ্ন পূরণ হবে কি না। এই কনফারেন্সে রয়েছে আরও একজন, যিনি একজন আর্টিস্ট, তবে তার কনফারেন্সে আসার কারণ অন্য। তিনি নিজের শিল্পকে, নিজের কল্পনাকে আরও ভালোভাবে গড়ে তোলার জন্যই এই কনফারেন্সে এসেছেন। এই কনফারেন্স থেকে তিনি এমন কিছু শিখতে চেয়েছিলেন যাতে তার তৈরি করা ছবি সবার মনে দাগ কাটতে পারে, সবার মনে ছাপ রাখতে পারে। নিজের পেন্টিংকে গোটা পৃথিবীর সামনে তিনি প্রকাশ করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন তার ছবি আঁকার দ্বারা সারা দেশের মানুষ অনুপ্রাণিত হতে পারুক। শুধু এটুকুই নয়, আর্টিস্ট চাইছিলেন নিজের জীবনকে আরও ভালো করে গড়ে তুলতে, আর সেজন্যই এই কনফারেন্সের বক্তাকে তিনি নিজের গুরুর আসনে বসিয়েছিলেন। তবে শুধু এই দুজনই নয়, কনফারেন্সে ছিলেন আরও একজন অদ্ভুত ব্যক্তি, যার মাথার ডান চোখের ওপর লম্বা একটা দাগ, সাদা কালো দাড়ির মিশ্রণ, গলায় রঙিন মোতির মালা, যা দেখে মনে হচ্ছিল তিনি কোনো মন্দিরের পূজারি হয়তোবা। তার পরনে ছিল বড়ই বেমানান পোশাক, তাকে দেখে এই কনফারেন্সের উপযোগী বলে মনেই হচ্ছিল না, বরং তাকে দেখতে বড্ড বিচিত্র, কেমন একটা অদ্ভুত। কনফারেন্সে উপস্থিত মহিলা উদ্যোক্তা এবং আর্টিস্ট পাশাপাশি বসে নিজেদের মধ্যে কথা বলতে লাগলেন। এমন সময় হঠাৎ করে পেছন থেকে একটা আওয়াজ এলো, হ্যালো হ্যালো হ্যালো, শুনছেন? একটু শুনুন না, শুনছেন? এই যে এদিকে একটু শুনুন না। একটা গলার আওয়াজ পেয়ে তারা দুজনে একসঙ্গে তাকিয়ে দেখেন রং চটে যাওয়া পুরনো কাপড় পরা একজন ব্যক্তি এগিয়ে আসছেন, যার জামা কাপড় দেখে মনে হচ্ছে সপ্তাহখানেক সেগুলো ধোয়াই হয়নি,
চুল এবং দাড়ি এতটাই বড়, মনে হচ্ছে তিনি বেশ কয়েক বছর ঘর ছাড়া এবং অত্যন্ত দারিদ্রতার সঙ্গে জীবনযাপন করছেন। তবে তার গলার আওয়াজে একটা অদ্ভুত গাম্ভীর্য ছিল আর চোখে মুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ। সেই অজানা মানুষটাকেই উত্তরে আর্টিস্ট বলে উঠলেন, আমাদের বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। দেখা গেল সেই মানুষটা ধীরে ধীরে চেয়ারগুলোকে সরিয়ে ফাঁকা করে জায়গা তৈরি করে সামনের দিকে এগিয়ে আসছেন। এসেই ফিসফিস করে বলতে লাগলেন, কি হলো বলুন তো, কেমন হচ্ছে, গুরু টপকে গেছে? চিত্রশিল্পী উত্তর দিলেন, না না এ কি কথা, এমন তো না হয় ভালো, ঈশ্বর করুক যেন এমন কিছু না হয়। মহিলা উদ্যোক্তাও সেই চিত্রশিল্পীর কথাতেই সায় দিলেন। এবারে শুরু হলো তাদের তিনজনের মধ্যে কথোপকথন। তারা একে অন্যের সঙ্গে শেয়ার করতে লাগলেন তাদের জীবনের ব্যক্তিগত কথা, তাদের জীবনের না জানা কথা। আর আর্টিস্ট সেই অজানা ব্যক্তির প্রতিটা কথাই হ্যাঁতে হ্যাঁ মেলাতে শুরু করল। যদিও সে তাকে চেনে না, কিন্তু তার কথা ছিল সত্যি সামঞ্জস্যপূর্ণ। তাই বাধ্য হয়েই আর্টিস্ট তার প্রত্যেকটা কথায় সম্মতি প্রকাশ করল। পাশাপাশি মহিলা উদ্যোক্তাও মাথা নেড়ে সায় দিল। জীবনে প্রথমবার কনফারেন্সে দেখা হওয়া তিনজন একসাথে গল্প করতে করতে হঠাৎ করেই সেই অজানা ব্যক্তি বলে উঠলেন, গুরু সর্বত্রই আছেন, সবার উপরে, তিনি সবার চেয়ে সঠিক, সবার চেয়ে সার্থক, আর আমি তার কথা মেনে নিজের ভাগ্য তৈরি করেছি আর জীবনের সব সুখ অনুভব করেছি, সব। আমাকে তিনি শিখিয়েছেন যে কোনো অসাধারণ শিল্পী নিজের অসাধারণ জীবন একমাত্র নিজেই তৈরি করতে পারে। তিনি আরও বলেন, গুরুজি আমায় শিখিয়েছেন দিনের শুরুটা সবসময় সুন্দর হতে হয়, তবেই তো দিনটা সুন্দর হয়। অর্থাৎ একটা সুন্দর সকাল কাটালেই গোটা দিনে যে কোনো কাজ করা যায়, আর একবার যে কোনো কাজ করার ক্ষমতা তৈরি হলে আমরা অতি দ্রুত সফল হতে পারি। যে কোনো কাজে সফল হই, সেটা যে কাজই হোক না কেন। এরপর সেই অজানা ব্যক্তি অদ্ভুত এক নিয়মের কথা বললেন, ভোর পাঁচটায় ওঠার নিয়ম। তিনি একে একে ভোর পাঁচটায় ওঠার গুণাগুণগুলো বলতে লাগলেন। তিনি বললেন, একবার ভোরে উঠতে পারলেই আমরা আমাদের শারীরিক, মানসিক, আর্থিক সমস্ত কষ্ট থেকে মুক্তি পেতে পারি। এরপর তিনি আর্টিস্টের দিকে তাকিয়ে বললেন, আমার বাড়িতে অনেক নামি দামি শিল্পীদের আঁকা ছবি টাঙানো আছে, আমার বাড়ি অন্যতম ভালো জায়গায় তৈরি, বাড়িতে প্রত্যেকটি জিনিস খুব মূল্যবান, কারণ আমার সবসময় দামি জিনিসের শখ, দামি জায়গায় ঘোরা, দামি দামি খাবার খাওয়া, দামি দামি জামা কাপড় পরা, দামি গাড়িতে চড়া, এমনকি আমি শুধুমাত্র নামি দামি লোকেদের সঙ্গেই সম্পর্ক রাখি, কারণ জীবন সস্তা নয়, তাই নিজের জীবনের সঙ্গে জড়িত সব কিছু দামি হওয়া উচিত। অচেনা ব্যক্তির কথা শুনতে শুনতে সেই আর্টিস্ট হঠাৎ করেই একটা টেপ রেকর্ডার বের করলেন। আসলে এই টেপ রেকর্ডারটিতে আর্টিস্ট অত্যন্ত চালাকি করে লুকিয়ে লুকিয়ে কনফারেন্সের বক্তার মূল্যবান বক্তব্যগুলো রেকর্ড করেছিলেন। এবার তিনি রেকর্ডার বার করে যা যা রেকর্ডিং হয়েছে সেগুলো প্লে করতে লাগলেন। শোনা গেল আবারও সেই গুরুজির কণ্ঠস্বর, আর তার আওয়াজ শুনে সবাই চুপ হয়ে গেল। রেকর্ডিং বাজতে শুরু করল। গুরুজি বলছেন, বর্তমানে দৌড়ঝাঁপ করা এই মেশিনের মতন জীবনকে পুরোদমে উপলব্ধি করার জন্য একটাই উপায় আছে, সকালের একটা নির্দিষ্ট সময় শুধুমাত্র নিজের জন্য রাখতে হবে। যে কোনো জিনিস শুরুর থেকে ভালোভাবে শুরু করতে হয়, তাই দিনের শুরুর প্রথম এক ঘন্টাই পারে দুর্বলতা এবং ভয়কে জয় করে সাহসী এবং জয়ী বানাতে। আপনারা যখন ঘুম থেকে ওঠেন, এবার থেকে তার এক ঘন্টা আগে উঠে দিন শুরু করুন। জীবনে সফল হতে গেলে শুরু করতেই হবে, এটাই জীবনে সফল হওয়ার প্রথম পদক্ষেপ। আপনারা শুধুমাত্র সকালকে সময় দিন, আর দেখবেন সকাল আপনার পুরো দিনকে সময় দেবে, আর তারপর দেখবেন নিজের জীবনে কিভাবে বদল হয়। টেপ রেকর্ডারে গুরুর ভাষণ শুনে তিনজনই ভীষণভাবে প্রভাবিত হচ্ছিলেন। তারা প্রত্যেকেই সম্মতির সঙ্গে মাথা নাড়ছিলেন। এমন সময় সেই অজানা ব্যক্তি বললেন, শিক্ষা একটি আলো যা নিজের চলার সঙ্গে সঙ্গে চারিদিক উজ্জ্বল করে তোলে, তাই এই টেপ রেকর্ডারটা
চলতে থাকুক, আমরা যতটা সম্ভব গুরুর কথা মন দিয়ে শুনি। আবারও টেপ রেকর্ডারটা অন করলেন আর্টিস্ট, আর তখনই সেই হাঁপাতে হাঁপাতে গুরুর আওয়াজ শোনা গেল। টেপ রেকর্ডারে বেজে উঠল, এই দুনিয়া আপনাদেরকে সমস্ত রকমের লোভ লালসা দিয়ে নিজের চলার পথ থেকে বঞ্চিত করার চেষ্টা করবে, কিন্তু আপনাদেরকে লোভ লালসা ত্যাগ করতে হবে, নিজের লক্ষ্যকে স্থির রাখতে হবে, স্থির, নিজের সম্পূর্ণ মনোযোগ নিজের লক্ষ্যকে কেন্দ্র করেই হওয়া উচিত, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেই নিজেকে প্রেরণা জাগাতে হবে। আমরা সবাই আশা করি চমৎকার কিছু একটা হবে আমাদের সঙ্গে, কিন্তু আমরা চেষ্টা করি না, আমরা ভুলে যাই আমরা প্রত্যেকেই ইতিহাস বানানোর জন্য তৈরি হয়েছি। কিন্তু কটা লোক এমন করতে পারে বলুন তো? বিখ্যাত কবি ফার্মাস ক্যাম্পেল খুব সুন্দরভাবে বলেছেন, যদি আমরা মৃত্যুর পরে কোনো একজনের হৃদয়ে জীবিত থাকি, তার মানে আমরা জীবিত। একজন অধ্যাপক অথবা একজন মা, মহান যে কেউ হতে পারে, শুধুমাত্র আপনার কাজ করার ধরন আপনাকে মহান বানায়। আপনি চলে যাওয়ার পর আপনার পরবর্তী প্রজন্ম আপনাকে সম্মানের সঙ্গে স্মরণ করবে, এমন জীবনই তো সবার প্রাপ্য। কিন্তু তা সত্ত্বেও অধিকাংশ মানুষ নিজের সবচাইতে দামি সময়টা, অর্থাৎ সকালের সময়টা, আজে বাজে ফালতু কাজকর্ম করে নষ্ট করে ফেলে। হতাশায় ভোগার প্রধান কারণ আমরা মূল্যবান সময়কে নষ্ট করে দিই হেলায়। সকালে উঠেই আমরা কি করি? টেকনোলজির ওপর সময় নষ্ট করি, সোশ্যাল মিডিয়া নিয়ে মশগুল হয়ে পড়ি, ঘন্টার পর ঘন্টা ফোন দেখতে দেখতে কাটিয়ে দিই। তাই আপনার প্রত্যেক দিনের সকালের রুটিনকে এমনভাবে সাজান যাতে শুধুমাত্র আপনার অতীত নয়, আপনার গোটা জীবনও বদলে যায়।